আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য যারা সংগ্রাম করেছেন, সেই আব্দুল জব্বার, সেই তার সহচর অন্য যতজন আছেন, রফিকুল ইসলাম আরও যারা আছেন, তাদের নামগুলো কত সুন্দর, কিন্তু আমরা তাদের নাম বলি কি বলে, সালাম রফিক বরকত জব্বার। কোনো কথা হলো আপনার মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য তাদের জীবন দিতে হলো, অথচ তাদের নামগুলো নিচ্ছেন খুব বাজেভাবে। নামগুলোর দিকে তাকায় দেখেন কত সুন্দর মুসলমানের নাম, আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, কত সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেসব মানুষদের যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করেছেন, আওয়াজ তুলেছেন এবং তাদের প্রতি অবিচার করে, জুলুম করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সমস্ত পূর্বপুরুষদেরকে মাগফিরাত দ্বারা ধন্য করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা তাদের সেই অবদানের স্বীকৃতি দিব। ইসলাম আমাদেরকে মানুষের অবদানকে স্বীকৃতি দিতে শিখিয়েছে, কৃতজ্ঞ হতে শিখিয়েছে। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যার মাধ্যমে ভাষা পেয়েছি তার কৃতজ্ঞ যদি আমি আদায় না করি, তার প্রতি অকৃতজ্ঞ হই, তাহলে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলাম না। অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, দ্বিতীয়ত যারা আমাদের মায়ের ভাষায় কথা বলবার অধিকার এনে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ হব, এবং কৃতজ্ঞ হয়ে ফুল দিলে তাদের কোনো লাভ হবে না, তাদের পরিবারেরও লাভ হবে না, আসল কাজের কাজ হবে। আসুন তাদের জন্য দোয়া করি। আরশের মালিকের কাছে তারা চলে গেছেন, যারা দুনিয়া থেকে চলে যান, ইসলামের দৃষ্টিতেও ফুল দিলে তাদের কোনো লাভ হয় না। যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, তাদের দৃষ্টিতেও মৃত মানুষের উদ্দেশ্যে উপরে তাদের লাশ কবরের নিচে মাটির উপরে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো লাভ হবে না। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নাই, এর কোনো ইসলামিক ভিত্তিও নাই। যেটা তাদের জন্য লাভ হবে, যে তারা অদৃশ্যের জগতে চলে গেছে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, হাতের কাছে পেলে না হয় এক গ্লাস পানি খাওয়াতাম, একটু আদর কদর করতাম, একটু তাদের কৃতজ্ঞতার অবদানের শুকরিয়া জানাইতাম, একটু তাদেরকে থ্যাংকস বলতাম, একটু তাদেরকে আদর যত্ন করে তাদের অবদানের স্বীকৃতিটা দিতাম। কিন্তু তারা তো আমাদের কাছে নাই, তারা চলে গেছে আল্লাহর জিম্মায়। এখন আমাদের করণীয় হলো সে আল্লাহর কাছে বলা, ও মালিক, তাদের কাছে, তারা তো তোমার কাছে এখন চলে গেছে, আমরা তো আর কিছু করতে পারছি না, আমাদের পক্ষ থেকে তুমি তাদেরকে জাজায়ে খায়রার উত্তম বিনিময় দিও। ইসলামের চাইতে যৌক্তিক আইডিওলজি আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি যুক্তি আর লজিক লজিক খুঁজছেন, এর চাইতে বড় লজিক কি আমাকে বলেন? একটা মানুষ মারা গেছেন, এখন মাটির উপরে তার উদ্দেশ্যে আপনি যাই নিবেদন করেন, আপনি মোমবাতি জ্বালান, আপনি হেজাক লাইট জ্বালান, আপনি অন্য কোনো বাতি জ্বালান, আপনি শুধু ফুল না, গোটা পৃথিবীর সমস্ত ফুল এনে দেন, মৃত ব্যক্তির কাছে কিছু পৌঁছাবে? কিছু পৌঁছাবে না, কিন্তু পৌঁছাবে কি? দোয়া পৌঁছাবে কি রে ভাই? দোয়া। বিধায় আসুন আমরা তাদের জন্য মনের গভীর থেকে দোয়া করি এবং স্মরণ করি তাদের সে অবদানকে। এবং মানুষ যখন অন্যায় এবং জুলুমের মুখোমুখি হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলা শিখি সেখান থেকে। জুলুমের বিরুদ্ধে তো আমরা কথা বলি না, জুলুমের বিরুদ্ধে আমরা চুপ থাকি। এই আব্দুল সালাম, আব্দুল জব্বার, এই রফিক এবং বরকত, ওনারা, ওনাদের সাথে আরও যারা ছিলেন, তারা জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে। অতএব তাদের সেই চেতনাটা আমাদের ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোনো অন্যায়, কোনো অন্যায় দেখে আপনি একেবারে চুপচাপ নিজের গা বাঁচাবেন, এটা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।